বিজ্ঞানী পিসি রায়ের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ করা হবে। বিজ্ঞানী পিসি রায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে বাঙালি জাতিকে বিশ্বের মাঝে তুলে ধরেছেন, বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ এমপি। বিজ্ঞানী পিসি রায় অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন, বললেন এমপি বাবু। আমাদের স্টাফ রিপোর্টার বি সরকারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি রিপোর্টার বাংলা টিভিকে বলেছেন, বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার পিসি রায় ছিলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। তিনি জ্ঞান বিজ্ঞানের সাথে যুক্ত হয়ে শিল্প উৎপাদন করে জগতে খ্যাতি কুড়িয়েছেন। বিজ্ঞানী পিসি রায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে বাঙালি জাতিকে বিশ্বের মাঝে তুলে ধরেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, বিজ্ঞানী পিসি রায় অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে শিল্পপতি, রসায়নবিদ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, রাজনীতিবিদ ও সমবায় আন্দোলনের পুরোধা ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বর্তমান শেখ হাসিনা সরকার জাতির জনক বঙ্গবন্ধু সহ দেশের সকল গুণী ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। অন্যান্য গুণী ব্যক্তিদের ন্যায় বিজ্ঞানী পিসি রায়েরও স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ করা হবে। মঙ্গলবার বিকালে খুলনার পাইকগাছায় বারুলী ইউনিয়নের বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটায় বিজ্ঞানীর 161তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব কথা বলেন। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু রিপোর্টার বাংলা টিভিকে বলেন, তার নির্বাচনী এলাকায় জন্মগ্রহণ করেছেন অসংখ্য গুণী ব্যক্তি, যাদের মধ্যে বিজ্ঞানী পিসি রায় ছিলেন অন্যতম। বিজ্ঞানী পিসি রায় অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। এমপি বাবু এ সময় আরও বলেন, চিরকুমার এ বিজ্ঞানী জীবনের অর্জিত সকল সম্পত্তি মানব কল্যাণে দান করে গেছেন। গুণী এ বিজ্ঞানী শুধু পাইকগাছার নয়, গোটা বাংলাদেশের গর্ব। তার জীবন ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মুনিম লিঙ্কন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবদুল্লাহ ইবনে মাসুদ, পিসি রায় স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাত হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বলু, ওসি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, কালসার আলী জোয়ারদার, কাজল কান্তি বিশ্বাস, কে এম আরিফুজ্জামান তহিন, শাহজাদা মোহাম্মদ ইলিয়াস ও আব্দুস সালাম কেরু, আব্দুল মান্নান গাজী জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হালদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। আলোচনা সভার পূর্বে অতিথিদের সাথে নিয়ে প্রতিমন্ত্রী কে এম খালিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিজ্ঞানী পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনা সভার শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে প্রতিমন্ত্রী উপজেলার কপিলমণি বধ্যভূমি ও বীর মুক্তিযোদ্ধা গুরুদাসী মাসির বাড়ি পরিদর্শন করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এরপর দুপুরে কয়রা মসজিদ কুর পীর খান জাহান আলী রহমতুল্লাহ মসজিদ, আমাদি দিঘি, কাবাড়িপাড়া কালী মন্দির পরিদর্শন শেষে মসজিদ কুর পীর খান জাহান আলী রহমতুল্লাহ মসজিদ প্রাঙ্গণে মতবিনিময় সভায় উপস্থিত হন।